যখন কেউ শুনে একটা স্টুডেন্ট সাইকোলজিতে পড়ে বা সাইকোলজি নিয়ে পড়ে তখন অনেকের রিয়াকশন হয় এমন আচ্ছা আর এরকম লেম রিয়াকশন হওয়ার অন্যতম মূল কারণ হচ্ছে এই সাবজেক্টটা সম্বন্ধে বিস্তারিত না জানা যাদের তোমাদের প্যাশন রয়েছে এই সাইকোলজি নিয়ে এই মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য এখানে ক্যারিয়ার গড়ার জন্য ক্যারিয়ার গড়া বাংলাদেশের প্রেক্ষাপটে ফিউচারের জন্য অনেক ভালো কারণ এই টেকনোলজির যুগে মানুষ যতটুকু অসুস্থ হয়ে যায় শারীরিকভাবে তার চেয়ে বেশি সিক হয়ে যায় মানসিকভাবে এজন্যই কিন্তু সুইসাইড থেকে শুরু করে বিভিন্ন অ্যাডিকশনের মতো ঘটনাগুলো ঘটে তো আমরা ভিডিওর প্রথম থেকে শেষ অংশ পর্যন্ত দেখব কর্মক্ষেত্রগুলো কোথায় কোথায় তোমার শিক্ষাগত যোগ্যতা কিভাবে লাগে হায়ার এডুকেশন তুমি কিভাবে নিবা তোমার স্যালারি কেমন হতে পারে বা এক্সট্রা ইনকামও বা তোমার কীরকমভাবে হতে পারে বা কত হতে পারে প্রথমে আসি কাজ করতে পারে কোথায় কোথায় একজন সাইকোলজি থেকে পাশ করা স্টুডেন্ট সাইকোলজিস্ট হিসেবে কোথায় কোথায় কাজ করতে পারে প্রথমত হচ্ছে সে সরকারি ও বেসরকারি বিভিন্ন হাসপাতালে জয়েন করতে পারে সে জয়েন করতে পারে বিভিন্ন কলকারখানা বা শিল্প কারখানায় যেখানে অনেক শ্রমিক একসাথে কাজ করে তাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের জন্য সে জয়েন করতে পারে বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে সেখানে স্টুডেন্টদের কাউন্সিলিং করার জন্য সে জয়েন করতে পারে বিভিন্ন এনজিওতে বিভিন্ন নন গভর্নমেন্টের কাজগুলোতে বা উন্নয়নমূলক স্বাস্থ্য উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে পরিসংখ্যানে দেখা গিয়েছে প্রায় 1 লক্ষ মানুষের ভেতরে মাত্র 0.007% স্টুডেন্ট এই সাইকোলজি নিয়ে পাশ করে বের হয় তার মানে আমাদের পর্যাপ্ত পরিমাণ সাইকোলজিস্ট কিন্তু আমাদের সমাজে এখনো তৈরি হচ্ছে না বড় একটা ফিল্ড এখনো ফাঁকা বা ঘাটতি রয়েছে তোমরা যাদের প্যাশন রয়েছে সাইকোলজি নিয়ে পড়া তারা যদি এই ফিল্ডে আসো তোমরা বড় একটা অপরচুনিটি পাবা যেহেতু আমাদের মেন্টালি সিক পিপলের সংখ্যা সমাজে ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে কথা কিন্তু সত্য তাদেরকে সোজা করার জন্য যেমনটা ভিডিওর প্রথম অংশে দেখেছো এবার আসি আমরা তুমি এই এনজিওর ভেতরে কোথায় কোথায় চাকরিগুলো পেতে পারো বা কর্মক্ষেত্র ক্রিয়েট করতে পারো আমি তোমাদের হেল্প করার জন্য কিছু ইনফরমেশন কালেক্ট করে দিয়েছি যেমন হচ্ছে তোমার বেসরকারি মানসিক স্বাস্থ্য কেন্দ্র ও ব্যক্তি পর্যায়েও তোমার এসব কাউন্সিলিং সেন্টারগুলো কাজ করে যেমন হচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন আইন ও সালিশ কেন্দ্র উদ্বাস্তু শিশু নারী ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য হচ্ছে অনেকগুলো এনজিও কাজ করে তাদের সেখানে অনেক বেশি ডিমান্ড এই সাইকোলজিস্টদের কারণ তারা সাইকোলজিস্টদের নিয়ে ডিল করে এবং তারা হচ্ছে মানসিকভাবে ব্রেকডাউন হওয়া ওইসব মানুষদের সহায়তা করার ট্রাই করে এবার আসো আমরা সরকারিভাবে তুমি আর কোন কোন জায়গায় ক্যারিয়ারটা করতে পারো সরকারিভাবে তুমি পারবা সেটা হচ্ছে জাতীয় মানসিক হাসপাতাল পাবনায় জাতীয় ট্রমা সেন্টারে তুমি স্কোপ করে নিতে পারবা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ঢাকা মেডিকেল কলেজে তুমি সেখানেও হচ্ছে চাকরি করতে পারবা একজন সাইকোলজিস্ট হিসেবে ইভেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের কাউন্সিলর হিসেবে তুমি কাজ করতে পারবা আর হাসপাতালে একজন সাইকিয়াট্রিস্টের পাশাপাশি তুমি একজন সাইকোলজিস্ট হিসেবেও জয়েন করতে পারবা যদি তোমাদের কনফিউশন থাকে সাইকিয়াট্রিস্ট কারা অ্যান্ড সাইকোলজিস্ট কারা তাহলে হচ্ছে আমাদের একটা প্রিভিয়াস ভিডিও আছে সেই ভিডিওটা তুমি দেখে নিতে পারো এবার আসো তোমার শিক্ষাগত যোগ্যতা এক্ষেত্রে কেমন হওয়া উচিত বা কোথা থেকে বা তুমি পড়াশোনা করতে পারো যদি তুমি এসএসসি আর এসএসসি লেভেল স্টুডেন্ট হও এবং তোমার প্যাশন যদি থাকে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার তাহলে অ্যাডমিশন টাইমে তোমার যে কয়টা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে হবে আমি সেগুলোর নাম বলে দিচ্ছি প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী কলেজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাইভেটের মধ্যে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সেখানে তাদের এই মনোবিজ্ঞান অনুষদটা রয়েছে এই কয়টা বিশ্ববিদ্যালয়ে তুমি চাইলে বাংলাদেশে মনোবিজ্ঞান নিয়ে বিএসসি ডিগ্রি অর্জন করতে পারো এখন এই বিএসসি ডিগ্রি অর্জনের পরে তোমার আরো 3 বছর পড়াশোনা করতে হবে এই এমএসসি করার জন্য এই ফিল্ডে এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো কয়েকটি অনুষদ আছে এই ধরো হচ্ছে এই মানসিক স্বাস্থ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেশালি আরো কয়েকটা ছোট ছোট সাব ইউনিটে ভাগ করা আছে আমি ডিসক্রিপশনে সেই ইউনিটগুলোর বিস্তারিত দিয়ে দিচ্ছি যাতে তুমি সরাসরি সেগুলো সম্বন্ধে আইডিয়া নিতে পারো এবং তোমার যেটা দরকার হয় তুমি সেখান থেকে তথ্যটা নিয়ে উপকৃত হতে পারো এবার আসো তুমি সাইকোলজি সম্বন্ধে মোটামুটি এখন জানলা এখন দেখি আমরা এই সাইকোলজিগুলোর কোন কোন ফিল্ড রয়েছে সাইকোলজির অন্যতম মূল ফিল্ড হচ্ছে কাউন্সিলিং সাইকোলজি কাউন্সিলিং সাইকোলজি নিয়ে যারা পড়াশোনা করে তারা হয় কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং যারা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়াশোনা করে তারা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এছাড়া আছে এডুকেশন সাইকোলজিস্ট তোমার ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজিস্ট তারপরে আছে তোমার মার্কেটিং সাইকোলজিস্ট তারপরে আছে তোমার বিহেভিয়ার সায়েন্স সাইকোলজিস্ট তারা মানুষের বিভিন্ন আচার আচরণ পর্যবেক্ষণ করে
এবার আসো একজন সাইকোলজিস্টের কি কি দক্ষতা বা গুণ থাকা উচিত, বা তুমি যদি মনে করো তুমি এই ফিল্ডে আসবা তাহলে তোমার ভেতরে কোন কোন দক্ষতাগুলো থাকা উচিত। এক নম্বর জিনিস সেটা হচ্ছে ধৈর্য। একজন মানসিকভাবে বিকারগ্রস্ত মানুষ যখন তোমার সামনে সহায়তার জন্য আসবে তখন যদি তুমি সহজে ধৈর্য হারিয়ে ফেলো তখন তার ট্রিটমেন্ট করা টাফ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ওই রোগীর প্রাইভেসি রক্ষা করার মতো তোমার মানসিক দৃঢ়তাটা তোমার থাকতে হবে। তৃতীয়ত হচ্ছে এই সাবজেক্টের উপরে ভাস্ট নলেজ তোমার রাখতে হবে, যেন এই মানসিক রোগটা কিন্তু বিভিন্ন দিক থেকে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট থেকে হতে পারে। তার মানে তুমি যদি সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট সম্বন্ধে আপ টু ডেট থাকো তাহলে তোমার ট্রিটমেন্ট করাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। একটা নেটওয়ার্ক গ্রো করা বা নেটওয়ার্ক ডেভেলপ করা, তোমার পাশাপাশি যারা অন্যান্য সাইকোলজিস্টরা আছে এবং সাইকিয়াট্রিস্টরা আছে তাদের সাথে তোমার একটা ভালো সুসম্পর্ক থাকলে তখন তুমি বিভিন্ন প্রয়োজনে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবা বা তুমি তোমার এই পেশাগত জীবনে ভালোভাবে উন্নতি করতে পারবা। এবার আসো আমরা একজন সাইকোলজিস্ট কত ইনকাম করে, তার মান্থলি ইনকাম কেমন হয়, সে যদি নতুন এই ফিল্ডে আসে তখন ইনকাম কেমন হবে, আর বড় হলে বা হচ্ছে সিনিয়র হলে তার ইনকাম কেমন হবে। প্রথমত হচ্ছে সরকারি হাসপাতালগুলোতে তাদের যে বেতন কাঠামো আছে সেই অনুযায়ী বেতন দেওয়া হয়। পার্ট টাইম যদি হচ্ছে সে অন্যান্য পাশে অন্য সময় অন্য বিজনেস করে এবং হচ্ছে পার্ট টাইম সে একজন সাইকোলজিস্ট বা পরামর্শক হিসেবে কাজ করে তখন তার মান্থলি ইনকাম হতে পারে একজন ফ্রেশার হিসাবে নতুন হিসাবে 15,000 থেকে প্রায় 25,000 টাকার মতো। আর তখন এরপরে যদি সে ফুল টাইম একজন সাইকোলজিস্ট হিসেবে প্র্যাকটিস করা শুরু করে তার নিজস্ব চেম্বারে তখন মান্থলি ইনকাম এরূপ ধরা যায় প্রায় 40,000 থেকে 60,000 টাকার মতো। পাশাপাশি যদি সে বিভিন্ন এনজিওতে তোমার একজন সাইকোলজিস্ট হিসাবে জয়েন করে তখন ইনকাম 100,000 ছাড়িয়ে যায়। তখন দেখা যায় 1,00,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত অনেক দক্ষ এবং যোগ্য সাইকোলজিস্ট বিভিন্ন এনজিওতে কাজ করছে। তো এই ক্ষেত্রে সম্পূর্ণটাই ডিপেন্ড করবে তুমি কত বেশি পরিমাণ মানুষের মন বুঝতে পারো, মানুষের সাথে ডিল করতে পারো এবং মানুষের মানসিক সমস্যার সমাধান দিতে পারো। যত ভালোভাবে মানসিক সমস্যার সমাধান দিতে পারবা তোমার ডিমান্ড তত বেশি বেড়ে যাবে। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চাও, একাডেমিক যদি পড়াশোনা করার তোমার স্কোপ না হয় তাহলে হতাশ হওয়ার কিছু নেই। তুমি চাইলে সেলফ এডুকেশনের মাধ্যমে তুমি এই সাইকোলজি সম্বন্ধে অনেক বিস্তারিত জানতে পারো। এটা জানার ফলে তুমি তোমার এই সাইকোলজি সম্বন্ধে জানা নলেজটা তুমি যে ফিল্ডে আছো সেই ফিল্ডে তুমি প্রয়োগ করতে পারো। আমার পার্সোনালি সাইকোলজি বিষয়টা অনেক বেশি পরিমাণ ভালো লাগে এবং অনেক এক্সাইটিং লাগে। যারা সাইকোলজি নিয়ে পড়াশোনা করবা, একাডেমিক পড়াশোনার পাশাপাশি যদি তুমি চাও যে তোমার এই নলেজটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে, এবং তাদের জন্য বলছি যারা সাইকোলজি নিয়ে পড়তেছো না, একাডেমিক পড়তেছো না, তুমি অন্য একটা ফিল্ডে আছো, তুমি চাচ্ছ তাও এই সাইকোলজি সম্বন্ধে তোমার নলেজটাকে আরও ইনক্রিজ করতে, বা তুমি যদি এবার আরও জুনিয়র লেভেলে হও, এসএসসি এইচএসসি লেভেলে হও, বা তুমি চাও মানুষের সাইকোলজিটা বোঝার জন্য, তাহলে আমি তোমাকে যেসব বই রিকমেন্ড করতে পারবো সেগুলো আমি তোমাকে বলছি। দ্য পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড, এই বইটা পড়তে পারো, কীভাবে কথা বলবেন যে কারোর সাথে যে কোনো সময় যে কোনো জায়গায়। দেন হচ্ছে ধূমপান থেকে মাদকাসক্তি, এগুলো সব সাইকোলজিক্যাল বই, এগুলোতে তোমার মানুষের মনস্তাত্ত্বিক অনেক কিছু ব্যাখ্যা করা আছে, তুমি চাইলে এগুলো পড়তে পারো, নিজের জ্ঞানটাকে ইনভেস্ট করতে পারবা, মানুষকে বুঝতে পারবা, সর্বপ্রথম যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে নিজেকে, আর নিজেকে বুঝতে পারলে ইউ উইল বি এ আনলিমিটেড পটেনশিয়াল পার্সন। এবার দেখো হাউ টু টক টু এনিওয়ান, এরপরে আছে কেমন করে কাউন্সেলিং করবেন, এরপরে আছে তোমার আচরণগত স্নায়ুবিজ্ঞান, এরপরে আছে উদ্বেগ ও টেনশন, এরপরে আছে জোস একটা বই মাইন্ড রিডার, ডাক্তার মোহিত কামালের, তিনি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট একজন, মানব মনের গতি প্রকৃতি, তার আরেকটা তোমার সাইকোলজির বই চেনা বন্ধু অচেনা পথ ডাক্তার মোহিত কামালের। এগুলো হচ্ছে সাইকোলজির উপরে বিভিন্ন আউট বই, এই বইগুলো তোমাকে সহায়তা করবে সাইকোলজির যে কেতাবি নলেজগুলো আছে সেগুলোর পাশাপাশি তোমাকে মানুষের মন আচরণ এবং সেগুলোর নিজের সমস্যা নিজে সমাধান করার উপায়গুলো বাতলিয়ে দেওয়ার জন্য। আশা করি সাইকোলজি নিয়ে আর তোমাদের কোনো সমস্যা নেই। এরপরে যদি কোনো ইনফরমেশন তোমাদের জানার থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, আর কমেন্ট বক্সে তোমরা আমাদের তোমাদের সমস্যাগুলো জানাতে পারো, আমার যদি কোনো ভুল থাকে কোনো ফ্ল থাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওগুলোতে সেই ভুলগুলো না করার জন্য। আশা করি তোমরা আমাদের সাথে কমেন্টে তোমাদের পরামর্শ এবং তোমাদের মতামত জানিয়ে আমাদের উৎসাহ দিবা, আর যদি কোনো কারণে কোনো বিষয় খারাপ লাগে তাহলে ডিসলাইক দেওয়ার চেয়েও কমেন্টে গঠনমূলক সমালোচনা করাটা মনে হয় বেটার। এই জিনিসটা যেমন হচ্ছে তোমার জন্য ভালো হবে একজন গঠনমূলক সমালোচনা করার ক্যাপাবিলিটি গ্রো করার জন্য, তেমনিভাবে আমাদের জন্য ভালো হবে, বুঝতে পারবে আমাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় আমাদের উন্নতি করা দরকার। টুগেদার উইল গ্রো। আচ্ছা।